হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মাইশোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বিভিন্ন অকেশনে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে উইশ করতে চাই। উইশ করার জন্য আমাদের হাতে সময় না থাকলে আমরা আমাদের স্মার্টফোনের গুগল প্লে স্টোরে যাই গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করে সেখান থেকে আমরা আমাদের মনের কথাগুলো আমাদের প্রিয়জনকে পাঠিয়ে দিই তো ভিওর্স আজকে আমি আপনাদের মাঝে দুটি অ্যাপস রিভিউ করে দেখাবো সেই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই পয়লা বৈশাখ সহ অন্যান্য যেসব অকেশন রয়েছে সেই অকেশনের উইশগুলো আপনি খুব সহজেই করতে পারবেন তো ভিওয়ার্স কি সেই অ্যাপস দুটি সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন তো আমি যাচ্ছি গুগল প্লে স্টোরে দেখুন গুগল প্লে স্টোরে ক্লিক করার পরে এখানে আপনি যাবেন সার্চ অপশনে সার্চ অপশনে গিয়ে লিখবেন বাংলা নববর্ষ দু হাজার উনিশ যেহেতু এখন আমি প্রথম অ্যাপসটি আছে নববর্ষ সম্পর্কে সেটাই আমি এখন দেখাবো তো নববর্ষ দু হাজার উনিশ লেখার পরে এখানে অনেক রকম অ্যাপস আপনাকে দেখাবে আপনি চাইলে যে কোনো একটি অ্যাপস ইনস্টল করে সেটা থেকে আপনি নববর্ষের উইশগুলো পাঠাতে পারবেন তো আমি এখান থেকে বেসে যে অ্যাপসটি ইনস্টল করেছি সেটা হচ্ছে ন বাংলা নববর্ষের কার্ড পয়লা বৈশাখী কার্ড বাই এমআরপি অ্যাপস লাইফস্টাইল বিষয়ক অ্যাপ সেটা তো ভিওয়ার্স এখান থেকে আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে আসবে ভিউার্স এটা একটা ফ্রি অ্যাপ সেই অ্যাপসে আপনি যখন এন্ট্রি করবেন আপনাকে বিভিন্ন রকম অ্যাড দেখাবে আপনি চাইলে সেই অ্যাডগুলো দেখতে পাবেন বা স্কিপ করতে গেলে আপনাকে আবার সেটার পেইড বাসন নিতে হবে তো আমি পেইড বাসনে যেমন ফ্রি বাসনটি ইউজ করতেছি ভিউার্স এখানে নবর্ষের কার্ড দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলেই আপনি বিভিন্ন রকম কার্ড দেখতে পাবেন এছাড়া আরও অ্যাপস রয়েছে সেটা এখান থেকে এবং ফাইভ স্টার যদি আপনি এটা ভালো লাগে রিভিউ দিতে পারবেন রেটিং দিতে পারবেন সারা সোশ্যাল মিডিয়াতে এগুলো আপনি শেয়ার করতে পারেন তো ভিওয়ার্স আমি নববর্ষের কার্ডে ক্লিক করলাম নববর্ষের কার্ডে ক্লিক করার পরে যে ফিচার্সগুলো আপনাদের সামনে আসবে সেটা হচ্ছে নববর্ষের কার্ড নববর্ষের এস এম এস কার্ড নববর্ষের খাবার মঙ্গল শোভাযাত্রার কার্ড মঙ্গল শোভাযাত্রার ব্যানার পয়লা বৈশাখের কবিতা ও গান নববর্ষের শাড়ির ডিজাইন নববর্ষের ফ্যাশন দেন নববর্ষের পাঞ্জাবি ডিজাইন এবং পয়লা বৈশাখী জামা পয়লা বৈশাখী টি শার্ট পয়লা বৈশাখী ফতুয়া তো এখানে যে অপশনগুলো রয়েছে বা যে ফিচার্সগুলো রয়েছে এগুলোতে ক্লিক করে আপনি এখান থেকে বিভিন্ন ট্রেন্ডিং যে ফ্যাশনগুলো বা বিভিন্ন গান ব্যানার খাবার সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এগুলো আপনি সেভ করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন বা সরাসরি এখান থেকে শেয়ার করতে পারবেন সে এছাড়া এখান থেকে স্ক্রিনশট নিয়ে সেটাকে আপনি ক্রপ করে আপনি আপনার যে নিজস্ব সোশ্যাল সাইট রয়েছে সেগুলোতে আপনি শেয়ার করতে পারেন তো ভিউয়ার্স আমি প্রথমেই নবর্ষের কার্ডে ক্লিক করব আমি বলেছি এটা একটা ফ্রি অ্যাপ এখানে তাই অ্যাড শো করতে পারে তাই আপনার মন খারাপ করবেন না একটা ছোট্ট আপনি এটা ক্লোজ করে দিতে পারবেন তারপরে দেখুন এখানে কার্ড কার্ডসহ কার্ড সহ অনেকগুলো টেক্সট রয়েছে আপনি এখানে নববর্ষের কার্ডে যেমন রঙে ভরা বৈশাখ এটাতে ক্লিক করলাম আমি ক্লিক করার পরে দেখুন এখানে প্রিভিয়াস এবং নেক্সট বাটন ছাড়াও রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম প্রিন্টারেস টুইটার এবং শেয়ার সাইট তো এই শেয়ার সাইটে গিয়ে আপনি এটা একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে শেয়ার করতে পারবেন বা ব্লুটুথের মাধ্যমে শেয়ার করতে পারবেন এছাড়া এখান থেকেও আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিওয়ার্সে এরকম করে এখানে দেখুন আরও অন্যান্য অনেক কার্ড রয়েছে আপনি চাইলে কার্ডগুলো খুব সহজেই দেখে সেটা আপনি যেটা ভালো লাগে সেই কার্ডগুলো আপনি আপনার প্রিয়জনকে শেয়ার করতে পারবেন তো এখান থেকে ব্যাক হওয়ার পরে বিভার্স আমি আরেকটি বিষয় দেখাচ্ছি দেখুন এখানে এস এম এস কার্ড ছাড়া নববর্ষের খাবার মঙ্গল শোভাযাত্রা সহ আরও অন্যান্য যেসব ফিচারগুলো রয়েছে সেই ফিচার্সের যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেই সেটাতে ক্লিক করতে পারেন তো আমি এখানে নববর্ষের শাড়িতে ক্লিক করলাম নববর্ষের শাড়িতে ক্লিক করার পরে দেখুন এখানে অনেক রকম শাড়ি দেখাচ্ছে আপনি এই শাড়িগুলো দেখে এগুলো আপনি মার্কেট থেকে খরিদ করতে পারেন তাছাড়া ভিওর্স এই শাড়িতে এডিট করে আপনি আপনার ফেসবুক সিডিও আপনি ছবি আপলোড করতে পারেন তবে আশা করি সেটা আপনারা করবেন না মূলত এই শাড়িগুলো দেওয়া হয়েছে আপনি চাইলে নবর্ষের এই শাড়িগুলো কালেক্ট করে সেগুলো আপনি এই যে পয়লা বৈশাখ আপনি সে সময় এগুলো পরিধান করে তারপরে মঙ্গল শোভাযাত্রায় যেতে পারেন বা বৈশাখী মেলা যেতে পারেন তো ভিউয়ার্স দেখুন এছাড়াও রয়েছে পাঞ্জাবি ডিজাইন যেহেতু আমি শাড়ি দেখিয়েছি তাই আমি একটু পাঞ্জাবি ডিজাইন সম্পর্কে দেখাবো দেখুন পাঞ্জাবি ডিজাইনে এখানেও অনেক রকম পাঞ্জাবি ডিজাইন রয়েছে আপনি এই ডিজাইনগুলো দেখে তারপরে এগুলো আপনি মার্কেট থেকে খরিদ করতে পারবেন খরিদ খরিদ করে তারপরে এগুলো আপনি বৈশাখী মেলা সহ বা বৈশাখী যেসব উৎসব রয়েছে সেগুলোতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন ভিওয়ার্সে যদি আপনার ইচ্ছা থাকে আমি বলবো না যে আপনাকে এগুলো করেই বৈশাখ পালন করতে হবে বৈশাখ পালন করার জন্য আপনি যে কোনো ড্রেসে পড়তে পারেন সেটা আপনার রুচির উপর ডিপেন্ড করে তো ভিওর্স এই অ্যাপসটি রিভিউ আমি আর করবো না আপনি চাইলে এখান থেকে যে কোনো বিষয় সম্পর্কে জানতে পারেন জানার পরে সেগুলো আপনি শেয়ার করতে পারেন তো ভিওার্স এই অ্যাপসটা কেমন লেগেছে সেটা ভিডিও ডেসক্রিপশনে দেখে তারপরে আমাকে কমেন্টসে জানাবেন আপনি ডেসক্রিপশনে এই অ্যাপস ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে ক্লিক করেও এটা ডাউনলোড করতে পারবেন তো এখন এই নবসের যে কার্ডের অ্যাপসটা দেখিয়েছি সেই অ্যাপস থেকে বের হয়ে আমি অনেকটি অ্যাপস ইনস্টল করেছি সেটাতে যাবো সেটা হচ্ছে শুভ নবর্ষ এস এম এস যদিও বের সেখানে শুভ নবর্ষ এস এম এস লিঙ্ক আছে তো আমরা যাবো এই এস বিএন অ্যাপসের এর ভিতরে কী রয়েছে সে সম্পর্কে তো দেখুন এখানে মোডে গেলে আপনি অনেক কিছু করতে পারবেন এখানে লাস্ট মার্চের চব্বিশ তারিখ এটা আপডেট করা হয়েছে খুবই ভালো ভালো মানে একটি অ্যাপস এখান থেকে আপনি নববর্ষ সারাহ আরও অনেক রকম উইশ করতে পারবেন এটা টেক্সট রিলেটেড তো বিয়ার্স এই জন্য আপনাকে দেখুন আমি অপেনে করতে হবে এটা একটা ফ্রি অ্যাপস তাই অ্যাডসো করতে পারে আশা করি আপনার মন খারাপ করবেন না একটু একটু অপেক্ষা করবেন তাহলে এখান থেকে আপনি দেখুন ইন্টারফেসটা চলে আসলো এই ফিচার্সগুলো দেখুন সুবর্ণবর্ষ এস এম এস হ্যাপি নিউ ইয়ার বাংলা হ্যাপি নিউ ইয়ার হিন্দি হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার ইদমোবরক এস এম এস ইদমোবরক এস এম এস ইসলামিক এস প্রেমের এস এম এস ভালোবাসার এস এম এস শিক্ষামূলক এস এম এস সিজনাল এস এম এস রোমান্টিক লাভ এস এম এস কেমন স এস এম এস এম এস কষ্টের এস তারপর মনে পড়ার এস এম এস কবিতা এস এম এস এসএমএস সকালের স্ট্যাটাস রাতের স্ট্যাটাস দুঃখের স্ট্যাটাস বোকা বানানোর স্ট্যাটাস হাসির এস এম এস দিন রয়েছে বাবা মার হ্যাঁ মা বাবার এস বন্ধুত্ব এস জন্মদিনের এস ক্ষমা প্রার্থনার এস এম ছাড়া রয়েছে কোরবানির স্পেশাল এস এম কুরবানির স্পেশাল ভ্যালেন্টাইন এস এম এস সহ কি ডে প্রমিস ডে চকলেট ডে টেডি ডে প্রোপোজ ডে রোজ ডে এরকম অনেক রকম এস আপনি এখান থেকে দেখতে পারবেন এবং সেগুলো এখান থেকে সরাসরি শেয়ার করতে পারবেন তো ভিউয়ার্স আমি প্রথমে যেহেতু শুভ শুভনবর্ষ এস এম এস দেখেছি তাই এটা শুভ নবর্ষ এস এম এস দেখাবো না এখান থেকে আমি প্রেমের এস এম এস দেখাবো প্রেমের এস এম কি করার পরে দেখুন এখানে অনেক প্রেমের ছন্দ লেখা আছে আপনি চাইলে এগুলো দেখতে পারেন দেখার পরে এখান থেকে কপি করে সেটা আপনি আপনার বন্ধুদেরকে বা আপনার প্রিয়জনকে এটা শেয়ার করতে পারেন তো আমি এখান থেকে একটা এস এম এস আপনাদেরকে পরে শোনাব দেখুন সেটা হচ্ছে যে তোমার সে তোমারই অন্য কারো হতে হতে পারে না সে তোমার কাছে অবশ্যই আসবে তাকে পাওয়ার জন্য তোমার কোনো যুদ্ধ করতে হবে না হুমায়ুন আহমেদের একটি বিখ্যাত লাইন সেটা হচ্ছে যে তোমার সে তোমারই অন্য কারো হতে পারে না সে তোমার কাছে অবশ্যই আসবে তাকে পাওয়ার জন্য তোমার কোনো যুদ্ধ করতে হবে না তাছাড়া আরেকটি ছন্দ পরে শোনাচ্ছি দেখুন সেটা হচ্ছে হ্যাঁ তাকে ভালোবাসো যার মনটা আগে কেউ একজন ভেঙে ফেলেছে কজ সে বুঝে মন ভাঙা যন্ত্রটা যন্ত্রণা কতটা কষ্টময় যদি তার হৃদয় একবার নিজের জায়গা করে নিতে পারো তাহলে সে তোমাকে কষ্ট দিয়ে নিজে কখনো বেঁচে থাকতে চাইবে না সে সব সময় তোমাকে হারানোর ভয় থাকবে তাই সে চাইবে তুমি অলয় সুখী থাকো আর কখনই যেন কষ্ট না পাও সে কারণ সে জানে ভালোবাসা হারানোর কতটা বেদনা মারাত্মক কষ্টকর তো বিওয়ার্স এখান থেকে আপনি কপিতে ক্লিক করে এটা কপি করে তারপর আপনি যেখানে চান সেখানে আপনি এটা শেয়ার করতে পারবেন আপনি ছেলে মেসেজ করে আপনার এস এম এস করে আপনি আপনার বন্ধুকে বা প্রিয়জনকে এটা আপনি দিতে পারেন তো বিওয়ার্স এখানে আরও অনেক যে এস এম এস রয়েছে সেগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে শিক্ষামূলক যে এস রয়েছে সেটাতে আমি ক্লিক করলাম তুমি দেশকে যথার্থ ভালোবাসো তাহার চরম পরীক্ষা তুমি দেশের জন্য মরিতে পারো না তারপর হচ্ছে সেই সবচেয়ে সুখী যে নিজের দেশকে স্বর্গের মতো ভালোবাসে এটা হচ্ছে শিক্ষামূলক মূলত যেমন এই যে জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া খুব একটা কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা একা ফিরে আসা খুব বেশি কঠিন তারপরে আরও রয়েছে দেখুন কেউ ভুল করে ফেললে সবার সামনে তিরস্কার করো না আলাদাভাবে বলে তাকে সুদৃ নেওয়ার সুযোগ দাও তো ভিওয়ার্স আশা করি এই অ্যাপসটি আপনাদের ভালো লেগেছে আপনারা চাইলে এই অ্যাপসটি ইনস্টল করতে পারেন তো ভিহার্স এছাড়া আপনি যদি চান এখান থেকে আরও অন্য যেসব অ্যাপস রয়েছে সেগুলো আপনি ইনস্টল করতে সেক্ষেত্রে আপনি করতে পারেন যেন আমি বাংলা এস এম এস লিখে যখন আমি সার্চ দিব বাংলা এস এম এস দেখুন বাংলা এস এম এস লিখে সার্চ দিলে এখানে অনেক রকম অ্যাপস দেখাবে আপনি যে কোনো অ্যাপস এখান থেকে ইনস্টল করতে পারেন যেমন সকল প্রকার এস নামক একটা অ্যাপস রয়েছে সেটা আপনি যে এটাতে ক্লিক করলাম এটা এটা এখান থেকে আপনি সাহায্য নিতে পারেন আপনার মনের কথাগুলো প্রিয়জনকে পাঠানোর জন্য এছাড়া বাংলা এস এম এস নামক আরেকটি অ্যাপস রয়েছে এটা একশোকে ডাউনলোড হয়েছে এটা থেকেও আপনি আপনার উইশ করার জন্য এখান থেকে হেল্প নিতে পারেন তো ভিউয়ার্স আশা করি আজকের যে অ্যাপস রিভিউ করলাম সেটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন কমেন্টস করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করেন সর্বোপরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর বেলাইকনটিতে ক্লিক করে রাখেন যাতে করে নিয়মিত যে সব ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন